আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। 1268 বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেন বাঙালির অন্যতম প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মানবপ্রেমের পাশাপাশি প্রকৃতি ও প্রগতিবোধ তার সাহিত্য ও শিল্পকর্মের প্রধান উপজীব্য। ঋষিকবির সৃষ্টিতে আছে বিস্ময় ও অন্তত জিজ্ঞাসা, আছে অসীমের বন্দনা। রবীন্দ্রনাথ তার জীবন জুড়ে গিয়েছেন জীবনের জয়গান। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বাঙালির অস্তিত্ব জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ধ্রুবতারার মতো উজ্জ্বল তার উপস্থিতি। রবির আলোয় ঐশ্বর্য মণ্ডিত হয়েছে বাংলা সাহিত্য। ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর চতুর্দশ সন্তান রবি। শৈশবে প্রথাগত বিদ্যার বাইরে প্রকৃতির অপার লীলার প্রতি বিস্ময় ও প্রশ্ন তাকে নিয়ে গেছে প্রজ্ঞার সন্ধানে। জীবন ও জগতের অনুসন্ধানেই গড়ে উঠেছে তার নিজস্ব জীবনবোধ। বর্ণময় কর্মজীবনে প্রায় 2000 গান, 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও 95টি ছোট গল্প ছাড়াও 2000-এর অধিক ছবি এঁকেছেন তিনি। প্রেম, পূজা, প্রকৃতি কিংবা প্রতিবাদকে তিনি বেঁধেছেন শব্দে, চিত্রে এবং জীবনাচরণে। তার বোধের জগৎ আজও বাঙালি প্রেরণার উৎস। মানব কল্যাণ চেতনা রবীন্দ্র সাহিত্যের মর্মে মর্মে প্রকাশিত এবং আজকের দিনেও সেই মানব চেতনাটি তার সাহিত্যকে কালোত্তীর্ণ করে রেখেছে। একটি সমন্বয়বাদী চেতনা তার মধ্যে ছিল এবং সেখানে প্রাচ্য পাশ্চাত্য এই বিভাজনকে অতিক্রম করে তিনি একটি বিশ্ব মানব সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, নিজেকে ভেবেছেন বিশ্ব নাগরিক হিসেবে। 1913 সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে কবি ত্যাগ করেন নাইট উপাধি। পরাধীন হয়ে নিবিড় যোগাযোগ ছিল গান্ধীর সহ স্বদেশী আন্দোলনের সঙ্গে। আন্দোলন, রাষ্ট্রনীতি, রাজনীতিতে নিজের মত প্রকাশ করেছেন শব্দের শক্তিশালী গাঁথুনিতে। অপার ঐশ্বর্যের অধিকারী হয়েও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসীমের পূজারী, তাই তার উচ্চারণে ছিল দীর্ঘশ্বাস। এমন রিক্ত বোধ উচ্চারিত সৃষ্টিকর্মে তিনি পূর্ণ করেছেন বাংলা সাহিত্য ভাণ্ডারকে। অসীমের সন্ধান আর সাধনায় নিজেকেই খুঁজে ফিরেছেন বারবার। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।